হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ফরিদুল ইসলাম ফরিদ, আর আপনারা দেখছেন বিকাশ এয়ান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দীর্ঘ অনেকদিন পর আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে একটি ড্রিল মেশিন তৈরি করা। তো বন্ধুরা, আমি একটি ড্রিল মেশিন তৈরি করেছি, দেখুন। এই ড্রিল মেশিনটি খুবই সুন্দর আর অসাধারণ কাজ করে। এই ড্রিল মেশিনটি আপনারা চাইলে এরকম একটি ড্রিল মেশিন তৈরি করে নিতে পারেন, কারণ ছোটোখাটো টুকটাক কাজের জন্য এরকম ড্রিল মেশিন দরকার হতে পারে। তো বন্ধুরা, এই ড্রিল মেশিনটা আমি তৈরি করেছি, খুব সুন্দর এই ড্রিল মেশিনটি। আপনারা চাইলে এরকম ড্রিল মেশিন নিজেরাই তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমাদেরকে এরকম দুটি পাইপ নিতে হবে আমাদের ড্রিল মেশিনটি তৈরি করার জন্য। আমি আমার প্রয়োজন অনুযায়ী পাইপগুলা কেটে রেখেছি, আপনারা কেটে রাখবেন। লাগবে এরকম একটি গোল পিপিসি পাইপের বোর্ড, দেখুন আমি আগের থেকে একটু কেটে রেখেছিলাম, এই মাপে আরও একটি কেটে নিচ্ছি। আপনারা এভাবে দাগিয়ে কেটে নেবেন, দেখুন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর আমাদের লাগবে এরকম একটি ডিসি মোটর, এর সাথে আমি ডিসি মোটরটির সাথে সেট করার জন্য সুন্দরভাবে একটি ছিদ্র করে নিচ্ছি, দেখুন। এরপর আপনারা খুব সুন্দর ভালোভাবে মোটরের সাথে লাগিয়ে দেবেন, দেখুন আমি এখন সুপারগুলো দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমার লাগানো হয়ে গেছে, এখন আমাদেরকে এই পাইপের সাথে এই পাইপটি লাগাতে হবে, আর এই পাইপের মাথার সাথে আমি একটু ঘষে নেব পাইপটিকে, দেখুন আমি কীভাবে পাইপটিকে ঘষে নিচ্ছি। আমাদের পাইপটিকে ঘষা হয়ে গেছে, এখন এর সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখুন আমাদের একেবারে ড্রিল মেশিনের মতন দেখাচ্ছে। এখন আমাদেরকে একটি ছিদ্র করে নিতে হবে, আমি একটি ছিদ্র করে নিলাম। আমার ছিদ্র করা শেষ, আমাদের লাগবে এরকম একটি লিথিয়াম ব্যাটারি চার্জ করার জন্য একটি চার্জার মডিউল, দেখুন আমি একটি চার্জার মডিউল নিয়েছি। চার্জার মডিউলটিতে চারটি পয়েন্ট থাকবে, মাঝখানের দুটি হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ, আর সাইটের যে দুটি হচ্ছে এই সাইটের দুটি হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ আউটপুটের। আমি এখন দুটি তার লাগিয়ে নিচ্ছি ব্যাটারির জন্য, এই দুটি তার হচ্ছে আমার ব্যাটারির। আমি নেগেটিভের জায়গায় নেগেটিভ লাগিয়ে নিচ্ছি এবং পজিটিভের জায়গাও পজিটিভ লাগিয়ে নিচ্ছি। এখন আমাদেরকে এই মোটরের সাথে কানেকশন করার জন্য আরও দুটি তার নিতে হবে, দেখুন আমি দুটি তার নিয়েছি, একটি পজিটিভ একটি নেগেটিভ। আমি নীল তারটি পজিটিভ বানিয়েছি, দেখুন আমি পজিটিভের জায়গায় লাগিয়ে দিচ্ছি। এবং সাদা তারটি আমি নেগেটিভের তার বানিয়ে নিয়েছি, আমি নেগেটিভের জায়গায় লাগিয়ে দিচ্ছি। আমার তার লাগান এখন শেষ, দেখুন আমার মডিউলের কাজ শেষ। এখন আমাদেরকে এর সাথে লাগিয়ে নিতে হবে, আমি মোটরের জন্য যে দুটি তার রেখেছি সেই তার দুটি এখন আমি এর ভিতর দিয়ে দিয়ে নিচ্ছি।
এখন আমাদেরকে মোটরের সাথে নেগেটিভের তার আমরা লাগিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালোভাবে নেগেটিভের তার লাগিয়ে দিবেন, পজিটিভের তার সুন্দরভাবে লাগিয়ে দিবেন যাতে যেন খুলে না যায়। আমাদের নেগেটিভ পজিটিভ দুটি তারই লাগানো হয়ে গেছে। দেখুন আমাদের সবুজ তারটি পজিটিভ এবং সাদা তারটি নেগেটিভ। আমরা এখন এর সাথে লাগিয়ে দিচ্ছি বডিটির সাথে। আমাদের বডিটির সাথে খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি যে দুটি তার সেই তার দুটি আমরা এখন দিয়ে নিচ্ছি। দেখুন আমরা ছিদ্র দিয়ে বের করে নিলাম, আপনারা এইভাবে বের করে নেবেন। আর আমি মোটরের যে পজিটিভ ছিল সেই পজিটিভের একটি তার এখান থেকে বাই করে নিয়েছি, আপনারাও এইভাবে নিয়ে নেবেন। এখন আমাদেরকে মডিউলের চার্জিংয়ের জন্য এখানে একটু ছিদ্র করে নিতে হবে। এইভাবে আপনারা ছিদ্রগুলো করে নেবেন। দেখুন আমি ছিদ্র করে নিয়েছি। মডিউলের সাথে সেট করার পর আপনারা গ্লুগান আঠা এ পাশে ও পাশে দুপাশেই আঠাগুলো খুব ভালোভাবে দিয়ে নেবেন। এরপর আমি এর সাথে লাগিয়ে দেব। দেখুন কিভাবে এর ভিতরে বসিয়ে লাগিয়ে দিলাম। এখন আমাদেরকে এই সুইচের মাপে একটি ছিদ্র করে নিতে হবে। দেখুন আমি কিভাবে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করার পর আপনারা আমরা এখন এই ছিদ্র দিয়ে তার ঢুকিয়ে নেব। দেখুন আমাদের যে একটি মোটরের তার ছিল সেই মোটরের তারটি আমরা এখন এই পাশ দিয়ে বের করে নিলাম। নেওয়ার পর আমরা একটি এটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সুইচের সাথে দুটি তার আমি লাগিয়ে দেব। দেখুন আমার কিন্তু দুটি তারই লাগানো হয়ে গেছে। আমি এখন সুইচটি খুব সুন্দরভাবে এর সাথে বসিয়ে দেব। দেখুন আমার অপন করতে কোনো অসুবিধা হচ্ছে না। এখন আমি এর সাথে লাগিয়ে দেব। লাগানোর জন্য আমি গ্লুগান ব্যবহার করব। দেখুন আমি কিন্তু গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা খুব সুন্দরভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেছে। এখন আমাদেরকে একটি ব্যাটারি লাগিয়ে নিতে হবে। এখানে আমি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। আপনারা এরকম একটি চার্জিং ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো আমি ব্যাটারি পজিটিভ লাগিয়ে দিচ্ছি। এখন আমি ব্যাটারির নেগেটিভের তারও লাগিয়ে দিচ্ছি। আপনারা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন। এখন আমি এর সাথে এর ভিতরে বসিয়ে দেব। দেখুন আপনারা খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন, তারগুলো যেন ছুটে না যায়। তোমার ব্যাটারির ভিতরে বসানো শেষ। আমি এখন একটি ক্যাপ তৈরি করেছি, এই ক্যাপটি এখানে লাগিয়ে দেব। দেখুন ক্যাপটি আমি লাগিয়ে দিয়েছি এবং আমার কিন্তু সম্পূর্ণ কাজ শেষের দিকে। এরকম একটি ঢিল চোখ লাগবে, আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন অথবা অফলাইন থেকে কিনে নিতে পারেন এইরকম ঢিল চোখ। এই ঢিল চোখ আমি এর সাথে লাগিয়ে নেব। ডিল চোখের সাথে আপনারা একটি এলেঙ্গি পাবেন এর স্ক্রুগুলো টাইট দেওয়ার জন্য। দেখুন আমি ডিল চোখ লাগিয়ে নিচ্ছি কীভাবে। এরপর আপনারা এলেঙ্গি দিয়ে খুব সুন্দরভাবে টাইট দিয়ে নেবেন যেন লুজ না থাকে। দেখুন সুইচের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডিলটি ঘুরে উঠছে। এখন আমাদেরকে এর ডিলের যে টুলস থাকে অথবা আপনার ফলা অথবা যে কোনো জিনিস আপনারা কাটা কুটার জন্য লাগবে। আমার এটা হচ্ছে একটি পিপিসি পাইপ ছিল, পিপিসি পাইপ সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। এর সাথে একটি স্ক্রু কেটে আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। আর শীষ কাগজ লাগবে। দেখুন আমি কিন্তু শীষ কাগজ নিয়েছি। শীষ কাগজের সাথে আমি এটাকে লাগিয়ে দেবো, তার জন্য আমি সুপার গ্লু দিয়ে নিচ্ছি।
আপনার খুব ভালোভাবে সুগারগুলো দিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু লাগিয়ে নিলাম, এখন আমি একটি কেচির সাহায্যে কেটে নেব গোল করে। আপনারা খুব সুন্দরভাবে গোল করে কেটে নেবেন কেচির সাহায্যে। দেখুন আমার কিন্তু কাটা হয়ে গেছে, আমার এই টুলসটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এর সাথে ঢিলের সাথে লাগিয়ে আপনাদেরকে দেখাবো যেটার কাজ কি। আপনারা এরকম ডিল চকের সাথে পাঁচটি ফলা রাখার জন্য পাঁচ রকমের একটি সেট পাবেন। দেখুন আপনারা এভাবে সেট করে নেবেন। দেখুন ডিল দেওয়ার সঙ্গে সঙ্গে, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ঘুরে উঠছে। দেখুন আমাদের কাজ কিন্তু এরকম ঘষে ঘষে ছোট করার জন্য আমাদের এই ড্রিল মেশিনটি তৈরি করা। আমরা যে কোনো জিনিস বড় হয়ে গেলে আমরা এটা দিয়ে ঘষে ছোট করে নিতে পারবো। এরপর আমরা একটি ছোট ড্রিল বিট নিয়েছি। দেখুন এই ড্রিল বিট দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ছিদ্র করে নিতে পারবেন। দেখুন সুইচের সঙ্গে সঙ্গে ঘুরে উঠছে। আমি একটি কিছু ছিদ্র করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু খুব সহজেই ছিদ্র হচ্ছে। আরও কিছু ছিদ্র করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা একটি এর থেকে মোটা ফলা ব্যবহার করব। দেখুন কীভাবে ছিদ্র হচ্ছে, অসাধারণ এই ড্রিল মেশিনটি। দেখুন কীভাবে ছিদ্র হচ্ছে, আমরা আরেকটি ছিদ্র করে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই ছিদ্র হচ্ছে। আপনারা খুব অল্প টাকায় এরকম একটি ড্রিল মেশিন তৈরি করে নিতে পারেন আপনাদের ছোটোখাটো কাজের জন্য। আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো। জিনিসটি হচ্ছে এটা আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এটা দিয়ে আপনারা যে কোনো কানি কোনায় ঘষে নিতে পারবেন এই ফলাটি দিয়ে। দেখুন কত সুন্দরভাবে কাজ করছে।